हाय फ्रेंड्स, मैं भूटान। सब्सक्राइब करें theworldcricket.com और बेल आइकन को दबाइए रेगुलर बंगाल टेनिस क्रिकेट वीडियो देखने के लिए। थैंक यू। सेकंड ओवर आर्यन निश्चित बॉलिंग कर चुन्नो শর্ট অফ লেন্থ, ভুটান আগে থেকেই অফ স্টাম্পের উপর সফল করে চলে এসেছিল এবং ফেভারিট জোন ফাইন লেগের উপর দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছে। দ্বিতীয় ওভারে খেলা শুরু হলো ওভার বাউন্ডারির মাধ্যমে, ১৬তে পৌঁছে গেল স্কোরবোর্ড। পরের ম্যাচ আরডি ইলেভেন এবং ওদা আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে তৈরি হয়ে যেতে অনুরোধ করব দুই দলকে। এবার রিভার্স সুইপ এবং এখনো পর্যন্ত আজকে বলতে পারি শট অফ দ্য ডে, দুর্দান্ত শট, একদমই ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো শট এখানে ভুটানের তরফ থেকে, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। সেকেন্ড ওভারে খেলা চলছে, ২২ রান ৫৯ রান লক্ষ্যমাত্রা, টার্গেট ৫৯, ২২ এই মুহূর্তে স্কোরবোর্ডে। আবারও সেই মিড উইকেটের দিকে খেলার চেষ্টা ছিল ভুটানের। অন্যদিকে ইরফান আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান ইন্দ্র এসেছে ব্যাটিং করতে। গত বছর থেকে আমরা ইন্দ্রকে দেখেছি বিভিন্ন মাঠে দুর্দান্ত সব পারফরমেন্স মেলে ধরতে, তবে এই মুহূর্তে কিন্তু ব্যাট হাতে স্ট্রাইকিং এন্ডে ভুটান। এখানে সোজা সোজি সাইড স্ক্রিনের পাশ দিয়ে বল বেরিয়ে গেল, নো বলের সংকেত, তার সাথে সাথে ওভারস্টেপিং এর জন্য নো বল দেওয়া হয়েছে। সাত রান যোগ হবে স্কোরবোর্ডে এবং পরের বল কিন্তু ব্যাটসম্যানের সামনে সুযোগ, স্বাধীনতা রয়েছে বড় শট খেলার, কারণ পরের বল ফ্রি হিট। দাদা, খেলা চলার সময় একটু বন্ধ রাখবে। সামনে যারা রয়েছেন একটু বসে যান, দেখতে পাচ্ছে না মাইকম্যান। ওয়ান্স এগেইন এন্ড ওয়ান্স মোর, এক্সেলেন্ট টাইমিং বাই ভুটান। বোলার এখানে বল রাখবে তো কোথায় রাখবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন এই ওভারে। কখনো রিভার্স সুইপে, কখনো সোজা ব্যাটে, কখনো ফাইন লেগের উপর দিয়ে মাঠের প্রায় সব প্রান্তে শট খেলা হয়ে গেছে ভুটানের। এবার ব্লাইন্ড শট, হাওয়াতে বল এবং মাঠের বাইরে থেকে নিয়ে আসতে হবে কুড়িয়ে বল, ওয়ান ড্রপ বাউন্ডারির বাইরে। চার চারটে রান আরো ভুটানের ব্যাট থেকে। দ্বিতীয় ওভারে খেলা শেষ, দুই ওভার শেষে রান গিয়ে দাঁড়ালো ৩৯, ৩৯ রান।